joining ক্যান্সেল, এটা তো এতক্ষণ থাকার কথা। ওকে, তো অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। ট্রিপল 1 ট্রিপল 2 বসো এখন। এরকম হলো কেন হঠাৎ করে? তুমি মনে হয় লিভ মিটিং করোনি না, এই জন্য এরকম করতেছে। দেখো এটা বন্ধ করো, মোবাইল নিয়ে আবার চালু করো। হ্যাঁ, ওকে ওকে। সো তোমাদের পরবর্তী আগে মানে পূর্ববর্তী ক্লাসে যেটা করানো হয়েছে যে সংখ্যা পদ্ধতি, তো সংখ্যা পদ্ধতির এই কনভার্সন গুলা এখন তোমাদেরকে করানো হবে, ঠিক আছে? কনভার্সন গুলা করানোর মধ্যে প্রথম যে নিয়মটা আমি তোমাদেরকে দেখাবো, খুব ভালোভাবে এটা একটু শেখার চেষ্টা করবা, সেটা হচ্ছে যে দশমিক থেকে বাইনারি, দশমিক থেকে বাইনারি। তো তোমাদেরকে এর আগের দিন শেখানো হয়েছে যে দশমিক সংখ্যায় মোট 10টা সংখ্যা, বাইনারি সংখ্যা হচ্ছে তোমার 2টা সংখ্যা। তো দশমিক থেকে বাইনারিতে যদি কনভার্সনটা আমরা দেখাতে চাই, তাহলে সেখানে আমরা একটা অঙ্ক দিয়ে দিব, সেই অনুযায়ী তোমাকে এই কাজটা করতে হবে। তাহলে আমরা একটা দশমিক সংখ্যা দিই, যেমন ধরো আমি এখানে দিলাম 175.25 ইজিক্যাল টু কোশ্চেন বদ্ধক চিহ্ন 2। তাহলে দেখো ভালো করে, এখানে তোমার বেজ হচ্ছে 10, বাইনারির বেজ হচ্ছে 2। তাহলে তুমি এখন দশমিক থেকে বাইনারিতে যাবা। তো দশমিকের যে সংখ্যাটা দেখো, প্রথম পয়েন্টের আগে যেটা, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। পয়েন্টের পরে যেটা, এটাকে বলা হয় ভগ্নাংশ। তো নিয়ম হচ্ছে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় দশমিকের পূর্ণ সংখ্যাকে বাইনারির বেজ, অর্থাৎ বাইনারির বেজ কত, 2, 2 দ্বারা তুমি এটাকে ভাগ দিবা। ভাগ, আবার ভাগেরও আবার এখানে একটা নিয়ম আছে, যেমন ধরো 15/2, আর এটাকে তুমি যদি 15কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কিন্তু 7.5 আসে। 7.5 পয়েন্ট নেওয়া যাবে না, তাহলে সেক্ষেত্রে কি হবে জানো, যে 7 × 2 = 14, হাতে থাকে 1। এই হাতে থাকে 1, এই হাতে থাকে জিনিসটা কিন্তু তোমাকে পাশে রাখতে হবে, অর্থাৎ পয়েন্ট নেওয়া যাবে না। তাহলে এটাকে আমরা এখন ভাগ করে দেখি কিভাবে হয়। তো নিয়ম হচ্ছে দশমিকের এই 175কে তুমি বাইনারি বেজ 2 দ্বারা ভাগ করবা। ওকে, দেখো এখন এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ওকে, তো 1 দিয়ে যায় না, 17 দিয়ে যায়, তাহলে 8 × 16, তাহলে এখানে 1 থাকে, পাশে আছে 5, 15, 7 × 14, হাতে আছে 1, সেটাকে তুমি এই সাইডে লিখবা।
আবার তুমি দুই দিয়ে ভাগ দাও, যতক্ষণ পর্যন্ত জিরো না আসবে তোমাকে দুই দিয়ে ভাগ করে যেতে হবে। এখন দেখো 8 কে 2 দিয়ে, তাহলে 4 দুগুণে 8, 3 দুগুণে 6, হাতে আছে 1, আবার দুই দিয়ে ভাগ দাও, মানে এখানে ভাগফল এদিকে ভাগশেষ এইভাবে। 2 দুগুণে 4, 2 একে 2, হাতে আছে 1, আবার দুই দিয়ে দাও, 2 একে 2, এবং এখানে যেহেতু যাচ্ছে না তাহলে এখানে শূন্য বসবে, 1 এদিকে চলে যাবে। অনেকে এই প্রবলেমটা করে, 21কে 2 দিয়ে ভাগ করতে যে অ্যান্সার 1 লেখে, 0টা দেয় না। তো এই জিনিসটা তো বুঝতে হবে, এটা ম্যাথের একটা দুর্বলতা, যে 2কে যখন তুমি এখানে 2 একে 2 হবে, এটা যখন তুমি ভাগ দিতে পারছো না, এটা যখন এই সাইডে পাঠাই দিবা, তখন এটার আন্ডার অবশ্যই এখানে একটা 0 বসবে। 5 দুগুণে 10, হাতে কিছু নাই, হাতে যদি কিছু না থাকে তাহলে 0 আসবে। 2 দুগুণে 4, হাতে আছে 1, আবার তুমি 2 দিয়ে দাও, 2 একে 2, হাতে কিছু নাই, 0, আবার 2 দিয়ে দাও। দেখো 1কে 2 দিয়ে ভাগ যায় না, তখন ভাগফল হবে 0, ভাগশেষ 1। এভাবে তোমাকে যতক্ষণ পর্যন্ত 0 না আসবে ততক্ষণ পর্যন্ত তোমাকে ভাগ চালায় যেতে হবে। যখন 0 আসবে তখন তোমার ভাগটা শেষ হবে, ভাগশেষ এই লাইনে থাকবে। তো নিয়ম হচ্ছে অ্যান্সার যখন দিবা তখন এটা নিচ থেকে উপরের দিকে আসবে, অর্থাৎ এটা হবে MSB, মোস্ট সিগনিফিকেন্ট বিট, মানে এটা প্রায়োরিটিটা বেশি। এটা আসবে LSB বা লেস সিগনিফিকেন্ট বিট। ওকে, তো এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে আমরা এভাবে ভাগ করব। দশমিক থেকে বাইনারিতে যাওয়ার সময় দশমিকে প্রত্যেকটা সংখ্যাকে বাইনারি বেস 2 দ্বারা আমরা ভাগ করব, আবার ভগ্নাংশকে আমরা ঠিক 2 দ্বারা গুণ করব, উল্টা হবে। অর্থাৎ এটাকে আমরা 2 দ্বারা ভাগ, আর ভগ্নাংশকে আমরা করব 2 দ্বারা গুণ। তো দেখো 2 দ্বারা গুণ কিভাবে করতে হয়। গুণের সময় ওকে, সো 0.25 এটা হচ্ছে ভগ্নাংশ। সো 0.25 ভগ্নাংশ এটা তুমি যখন এখানে লিখবা, এই 0.25 পূর্ণ সংখ্যা না, এটা হলো ভগ্নাংশ। কিন্তু এটাকে তুমি যখন 2 দিয়ে ভাগ করছো, ভগ্নাংশকে ঠিকটা উল্টা 2 দিয়ে গুণ হবে। ওকে, তাহলে 0.25 × 2, দেখো উল্টা হলো। তো এটাকে আমরা 2 দিয়ে গুণ করি, 5 দুগুণে 10, 0 হাতে দেখায়, 2 দুগুণে 4, আর 1 5, 2 ঘর পরে পয়েন্ট, 2 ঘর পরে পয়েন্ট, তাহলে পূর্ণ সংখ্যা কিন্তু কিছু রইল, মানে থাকলো না, দ্যাটস এখানে 0 বসবে, যদি কিছু না থাকে তাহলে 0। আবার তুমি 2 দিয়ে দাও গুণ, এবার 2 দিয়ে চলবে, 2 × 0 = 0, 5 × 2 = 10, 10 এর পর 0, 2 ঘর পরে পয়েন্ট, 2 ঘর পরে পয়েন্ট, 1 থেকে গেল, 1টা তাহলে এইদিকে আসবে, যেহেতু 1 পূর্ণ সংখ্যা। এই অ্যান্সারটা আসছে এভাবে, এটার অ্যান্সার আসবে এভাবে প্রায়োরিটিটা। তাহলে তোমার অ্যান্সার কি আসবে, 175.25 = 1010, মানে এভাবে উপরে উঠবে 4টায়। তারপরে এটার জন্য পয়েন্ট বসবে, এভাবে নামবে 0 1, এটা বেজ হচ্ছে 2। এটাই হচ্ছে দশমিক থেকে বাইনারিতে যাওয়ার নিয়ম, এভাবেই যেতে হয়। তো এটা তোমরা খাতা এখন তুলবা, আমরা 2 মিনিট সময় দিচ্ছি, তারপরে আমরা পরবর্তী নিয়মে যাব।
ওকে, তো তোমরা এটা তুলেছো? এইভাবে আরো 11টা নিয়ম আছে, আমরা একটা একটা করে দেখব। তো আশা করি এটা তোমরা তুলেছো খুব ভালোভাবে। তাহলে আমরা পরবর্তী অঙ্কে যাই। আর এই মানে তোমাদের পুরো ভিডিওটা ডিজিটাল ওয়ার্ল্ড এই ইউটিউব ওয়েবসাইটে দেওয়া আছে। ওকে, ডিজিটাল আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই ওয়েবসাইটে দেওয়া আছে বা থাকবে প্রত্যেক দিনের ক্লাস। তো প্রত্যেক দিনের ক্লাস আপনারা কি পাচ্ছেন না? হ্যালো, বুঝতে পারছেন না? এখন আচ্ছা, তাহলে ঠিক আছে, ইন মিটিং ফর অল, তোমরা যাও, হ্যাঁ পরবর্তীতে আমরা কথা বলবো। তো ঠিক আছে, তাহলে ডিজিটাল আন্ডারস্কোর ওয়ার্ল্ড এই জিনিসটাতে তোমরা এই ভিডিওগুলো পাবা। এই যে, তো কেউ যদি মিসিং হয় যে না আমি একটা জিনিস পারলাম না, তো সে যেন এখান থেকে দেখে নিতে পারে। ওকে, এর পরবর্তীতে আমরা আর একটা নিয়মে যাচ্ছি, যে দশমিক থেকে বাইনারি। তাহলে আমি তোমাদের একটা বাড়ির কাজ দিয়ে দিই, তোমরা সেটা বাসায় করবা। তো বাড়ির কাজটা হচ্ছে ধরো আমি দিলাম যে 237.30 ফিজিক্যাল টু কোশ্চেন বদল চিহ্ন 2, এটা তোমরা বাসায় করবা। এইটা সেম নিয়মে তোমরা বাসায় করবা 237.30। তাহলে এটা করার পরে এখন আমরা নতুন আর একটা নিয়মে যাই। তোমাদের কারো যদি বেসিকে প্রবলেম থাকে যে স্যার দশমিক সংখ্যা কি, দশমিক সংখ্যাটা তোমরা জানো যে বাইনারি সংখ্যা কি, এর আগের একটা ক্লাস আমি নিয়েছি, সেই আগের ক্লাসে আমি কিন্তু এই সংখ্যা পদ্ধতি বেস বা এগুলো নিয়ে কিন্তু আলোচনা করছি, যেটা অলরেডি ইউটিউব চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে এটা দেখে নিতে পারো। আমরা দশমিক থেকে বাইনারিতে গেছি, এখন আমরা দশমিক থেকে অক্টালে যাব। দশমিক থেকে অক্টাল, তোমরা জানো দশমিক মানে হচ্ছে আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা ব্যবহার করি, যে 0 থেকে 9 পর্যন্ত যে সংখ্যাগুলো, এটা হলো দশমিক সংখ্যা। আর অক্টাল সংখ্যা হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, মোট 8টা সংখ্যা। তো দশমিক থেকে অক্টাল এই সংখ্যা পদ্ধতিটা পরিবর্তন করার যে নিয়ম, সেটা এখন আমরা তোমাদেরকে দেখাবো। তাহলে আমি একটা দশমিক সংখ্যা দিই, ওই একই সংখ্যা ধরো আমি এখানে দিলাম 185 পয়েন্ট, অক্টাল সংখ্যা আমি হয়তো দিলাম 40, এটা হচ্ছে দশমিক সংখ্যা, বেস হচ্ছে 10 ইকুয়াল টু, এখানে কোশ্চেন বোধক চিহ্ন দিয়ে আমি বেস দিলাম 8। অর্থাৎ আমি তুমি বেস দেখে বোঝার চেষ্টা করবা যে এখানে আমাকে বলা হচ্ছে যে এটা বেস হচ্ছে 10 অর্থাৎ দশমিক, এখানে বেস হচ্ছে 8 মানে অক্টাল, মানে আপনি দশমিক থেকে অক্টালে যান, বেস দেখে তোমাকে চিনে নিতে হবে। তাহলে একই জিনিস তুমি যদি দশমিক থেকে অক্টালে যাও, বাইনারির মতো, বাইনারিতে যেমন তুমি বাইনারির বেস 2 দ্বারা ভাগ দিছো এবং গুণ দিছো, অক্টালের ক্ষেত্রে তুমি 8 দ্বারা ভাগ দিবা এবং 8 দ্বারা গুণ দিবা। নিয়মটা সেমই হবে, জাস্ট 2-এর জায়গায় কি হবে 8 হবে। তাহলে সেটা আমি আবার তোমাদেরকে করে দেখাচ্ছি। তোমরা জানো যে 185 এটা হচ্ছে পূর্ণাংশ, আর 0.40 এটা কি ভগ্নাংশ, মানে পয়েন্টের পরে ভগ্নাংশ আর পয়েন্টের আগে হচ্ছে পূর্ণাংশ, এটা সবাই জানে। সো 185 এটাকে আমরা এখন কত দিয়ে ভাগ করব, এর আগে তুমি বাইনারিতে 2 দিয়ে ভাগ করছো, কারণ বাইনারি বেস হচ্ছে 2 আর অক্টালের বেস হচ্ছে 8। তাহলে আমরা এখন 8 দিয়ে ভাগ করব। তাহলে 8 দিয়ে যদি ভাগ করি, তুমি দেখো 1 দিয়ে যায় না, 18 দিয়ে যায়। তাহলে 8, তাহলে 8 2 = 16, তাহলে 18 থেকে 16 বাদ দিলে 2 আর পাশে আছে 5, 15 25, তাহলে 8 3 = 24, তাহলে হাতে কত থাকে 1, 1 থাকে, তাহলে সেটা ভাগ শেষে চলে যাবে। আবার তুমি 8 দিয়ে দাও, 8 3 = 24 হয় না, 8 2 = 16, তাহলে 23 থেকে 16 বাদ দিলে কত থাকে 7, তাহলে 7 হবে এখানে। আবার তুমি 8 দিয়ে ভাগ দাও, দেখো 2 কে 8 দিয়ে ভাগ যায় না, তাহলে যেহেতু ভাগ যায় না তাহলে এটা 0, ভাগফল হয়ে যাবে 0, আর 2 কোথায় চলে যাবে, ভাগ শেষে চলে যাবে। ঠিক আছে, আমরা তো পয়েন্ট নিতে পারবো না, আমাদের যদি না মিলে সেটাকে আমরা ভাগ শেষে দিয়ে দেবো।
তাহলে দেখো এখানে জিরো আসছে, অর্থাৎ আর ভাগ যাবে না। তার মানে আমার অ্যান্সার আসবে 271, অর্থাৎ এইভাবে আসবে। এদিকে আসবে এমএসবি, মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা প্রায়োরিটি বেশি। এটা আসবে এলএসবি, এটা হচ্ছে 185, অর্থাৎ পূর্ণ সংখ্যা নিয়ে আমি কাজ করলাম। এখন ভগ্নাংশ নিয়ে কাজ করব। তো ভগ্নাংশকে নিয়ে কাজ করার সময় আমরা যদি এখন শর্টকাট নিয়মে করি, যে 0.40, 0.40 কে তুমি কত দিয়ে গুণ দিবা? 8 দিয়ে গুণ দিবা। তো 0.40 কে 8 দিয়ে গুণ করলে এই দাগের এই সাইডে হচ্ছে ভগ্নাংশ, এই দাগের এই সাইডে হচ্ছে পূর্ণাংশ। তো এখন তুমি গুণ দাও, 8 × 0 কত? 0, 8 × 4 কত? 32। তো 32-এর 2, 2 ঘর পরে পয়েন্ট ছিল, 2 ঘর পরে তুমি পয়েন্ট দিয়ে দিলা, তাহলে 3 কোথায় যাবে? 8 × 4 = 32। তো 32-এ 2 বসছে, 3 তো আমরা এখনো বসাইনি, তাহলে 3 কি আসবে? এই সাইডে আসবে, অর্থাৎ পূর্ণ সংখ্যায় আসবে, অর্থাৎ 3 আসবে এই সাইডে। তারপর তুমি আবার 8 দিয়ে গুণ করো, 8 × 0 = 0, 8 × 2 = 16, তাহলে 16×6 পয়েন্ট বসে থাকবে, হাতে আসবে 1। তুমি আবার 8 দাও, 8 × 0 = 0, 8×6 কত? 48। 48-এর 8 হাতে থাকে কত? 4। তুমি দেখছো যে এখানে 0 0 আসছে না, হ্যাঁ, তাহলে 2 থেকে 3 বার করবা। 2 থেকে 3 বার করার পরে স্টপ, যেটা চলমান, এটা 0 0 কখনো আসবে না। তো এইটাকে 2 থেকে 3 বার করার পরে স্টপ, এবং এটা অ্যান্সার ছিল এভাবে, এটা অ্যান্সার আসবে এভাবে। তো অ্যান্সারটা তাহলে আমরা লিখি 185.40 = 271.314 ... মানে হচ্ছে চলমান, যে এটা চলমান। এটা হচ্ছে দশমিক থেকে অক্টালে যাওয়ার এই যে নিয়ম, এইটা আশা করি যে এটা তোমরা খুব ভালোভাবে করবা। এখন আমি 1 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিট সময় দিচ্ছি, যে তোমরা এটা ভালোভাবে তুলবা এবং সেম এই নিয়মেই পরীক্ষায় করবা। তারপরে আমরা পরবর্তী নিয়মে যাব। ওকে, তা আশা করি যে তোমাদের এটা করা হয়েছে। তো ঠিক আছে, তাহলে আমরা আমি একটা বাড়ি কাজ দিচ্ছি, সেটা তোমরা ভালোভাবে সেম এই নিয়মেই করবা। তো সেই বাড়ি কাজটা আমি এখানে লিখে দিচ্ছি। এইটা এই অঙ্কটা তোমরা বাসায় করবা, সেম এই নিয়মে প্র্যাকটিস করবা, তাহলে তোমাদের পরবর্তীতে এগুলা করতে তোমাদের অনেক সুবিধা হবে। তো আমরা দুটা নিয়ম এখন পর্যন্ত দেখেছি, একটা হলো দশমিক থেকে বাইনারি, একটা হলো দশমিক থেকে অক্টাল, দুটা দেখছি।
আর একটা নিয়ম আছে, সেটা হলো দশমিক থেকে হেক্সা, হেক্সাডেসিমাল। তো তাহলে সেই নিয়মটা আমরা একটু দেখি, ঠিক আছে, যে দশমিক থেকে হেক্সাডেসিমাল কিভাবে করতে হয়। দশমিক থেকে হেক্সাডেসিমাল তোমাদের যে সংখ্যা আমি একটা দিব এবং সেটা হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতিতে দেখা যাচ্ছে যে এর টোটাল সংখ্যা হচ্ছে 15টা, 0 to F হেক্সা। তোমাদের মনে আছে কিনা আমি আবারও বলে দিচ্ছি, 0 to 15 বা এটাকে বলা হয় এফ, অর্থাৎ 9 পর্যন্ত হওয়ার পরে 10 হচ্ছে এ, 11 হচ্ছে মানে বি, 12 C, 13 D, 14 E, 15 F। তো এই জিনিসটা মনে রাখবা। এবং হেক্সাডেসিমাল সংখ্যা বেস হচ্ছে 16, অর্থাৎ 16। তাহলে দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যা যাওয়ার নিয়ম হচ্ছে যে দশমিক থেকে যখন হেক্সায় যাবা 16 দিয়ে ভাগ হবে, 16 দিয়ে গুণ হবে, একই নিয়ম বাট বেসটা কম বেশি আর কি। অক্টালে যেমন 8 ছিল, হেক্সা এখন সেটা হচ্ছে 16। তাহলে আমি প্রথমে সর্বপ্রথম একটা দশমিক সংখ্যা দিই, 190.80, এটা একটা দশমিক সংখ্যা, ইকুয়াল টু কোশ্চেন বোধক চিহ্ন 16, মানে বলতেছে যে আপনি বেস 10 থেকে বেস 16 এর দিকে যান। ওকে, তো তাহলে নিয়ম হচ্ছে যে 190 যেটা 190, এটাকে তুমি 16 দ্বারা ভাগ করবা। তো 16 দ্বারা ভাগ যদি করতে চাও, তাহলে প্রথমে আমি 190 এখানে লিখলাম, এটাকে আমি এখন 16 দিয়ে ভাগ দিব। এবং তোমাদের এটা মনে আছে তো, আমি একটু আগে বললাম না যে এ হচ্ছে কি 10, বি 11, সি 12, আর ই হচ্ছে 14, এফ 15। এটা জাস্ট মনে রাখবা। এখন 16 দিয়ে যখন তুমি এটা ভাগ দিবা, দেখো 16 1 কে 16, তো 16 যদি হয় 17 18 19, 3 আর এখানে আছে 0, 30 থাকে আর কি। তাহলে 16 থেকে 19 থেকে 16 বাদ দিলে কত থাকে? 3। সে 3-এর আর পাশে আছে 0, 30, কারণ 16 1 কে 16। ওকে, তাহলে হাতে থাকে কত? 14। এই 14 লেখা যাবে না, 14-কে লিখতে হবে ই। অতএব এখানে যে আমি 14 ব্রাকেটে ই লিখলাম, এটা ডাইরেক্ট তুমি যদি ই লেখো তাতেও কোনো প্রবলেম নাই, আবার 16 দিয়ে ভাগ করো। তোমরা দেখো যে 11-কে 16 দিয়ে ভাগ যায় না, তাহলে এখানে 0 আসবে, আর 11 কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। 11 বলতে কি? বি, মানে তোমার অ্যান্সার হচ্ছে বিই। ঠিক একইভাবে 0.80, এটাকে তুমি এখন গুণ করবা 16 দিয়ে, এই যে এইদিকে পূর্ণাংশ এদিকে ভগ্নাংশ, গুণ কত? 16। 0 × 16, 0, 8 16, ঠিক আছে। তো সব মানে ক্যালকুলেটার আমরা করে দিচ্ছি, 128। তাহলে 8 16 যদি 128 হয়, তাহলে 128-এর 8 বসবে এখানে, 2 ঘর পরে পয়েন্ট, 2 ঘর পরে পয়েন্ট, তাহলে 12 কোথায় যাবে? 12 চলে আসবে এদিকে। 12 বলতে তোমার সি, এই যে দেখো 12-কে আমরা বলছি সি, তাহলে এখানে সি আসবে। তো 0.80 দেখো আবার আসতেছে, এই জন্য আর এটা দুইবারের বেশি করার দরকার নাই, যে কারণ এটা একই আসবে, ওই সি আসবে। ওকে, তো একবার দুইবার করলেই হবে। তাহলে এটার অ্যান্সার কি আসবে? 190.80, কোশ্চেন 10 ইজ ইকুয়াল টু বিই, অর্থাৎ প্রায়োরিটি এই সাইডে, বিই পয়েন্ট সিসি ডট ডট মানে চলমান 16। এলো দশমিক থেকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের নিয়ম কেন? তোমাদেরকে আমি ভালোভাবে বলছি যে ম্যাট্রিক থেকে ইন্টারমিডিয়েটের আইসিটির সিলেবাস ব্যাপক পরিবর্তন,
তো তোমাদেরকে আইসিটি অত্যন্ত ইম্পর্টেন্ট হ্যাঁ মনে করতে হবে এবং সেই অনুযায়ী তোমাদেরকে পড়াশোনা শুরু করতে হবে, এবং এটা যদি না করো পরবর্তীতে ক্লাসে দেখা যাবে তোমাদের আরো সমস্যা হবে। তো সুতরাং তোমরা চেষ্টা করবা যে এই অঙ্কগুলো খুব ভালোভাবে করার জন্য, তাহলে তোমাদের জন্য এটা মঙ্গলজনক হবে। আজকে এ পর্যন্তই, তুমি ভালো থাকবা, সুস্থ থাকবা এবং প্রত্যেকটা ক্লাস ইউটিউব চ্যানেলে দেখবা, বারবার রিভিউ করবা, তাহলে তোমাদের জন্য ভালো হবে। ওকে, থ্যাংক ইউ। Thank you.